সম্প্রতি এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে। পড়শি দেশ তথা বাংলাদেশের কোনো এক স্কুলের ভিডিও এটি, যেখানে কিনা স্কুলের টিচার্স রুমের মধ্যে নাচানাচি করছেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। তাও কোনো রবীন্দ্রসঙ্গীত বা কোনো নজরুল গীতিতে নয়, বরং বাংলা সিনেমার একটি গানে রীতিমতো অভিনয় করে করে নাচছেন কয়েকজন শিক্ষক শিক্ষিকা। এক শিক্ষক হাতে কলম, মদের বোতল নিয়ে এবং নকল মাতালের ভূমিকায় মদ খেতে খেতে অভিনয় করে তিনি নাচছেন। এদিকে তার সাথে যুগলবন্দি করে নাচছেন শাড়ি পরিহিত সহ আরও এক শিক্ষিকা। প্রথমে একজন শিক্ষক এবং দুইজন শিক্ষিকা নাচানাচি করলেও পরে আরও একাধিক শিক্ষক শিক্ষিকা সামিল হন। অনেকেই আবার বসে বসে এই দৃশ্য দেখছেন। বিদ্যালয়ের মধ্যে শিক্ষক শিক্ষিকাদের এমন আচরণ দেখে কি করবেন তারা যেন বুঝে উঠতে পারছিলেন না। যে রুমের মধ্যে এই সকল শিক্ষক শিক্ষিকা নাচানাচি করছেন সেই রুমের এক কোণায় বাংলাদেশের প্রাক্তন ও বর্তমান দুই প্রধানমন্ত্রী তথা শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ছবি রয়েছে, যা দেখে সকলে নিশ্চিত হয়েছেন ভিডিওটি বাংলাদেশের। তবে ভিডিওটি যে প্রান্তেরই হোক না কেন, বিদ্যালয়ের মধ্যে খোদ শিক্ষক শিক্ষিকাদের এভাবে জড়াজড়ি করে হাসতে হাসতে নাচতে দেখে হতবাক হয়েছেন নেটিজেনরা।